আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা আছি আর এম অর্গ্যানিক প্রোডাক্টসে। আর এই শপে আসলে আপনারা বিভিন্ন ধরনের গোটা মশলা, গুঁড়ো মশলা, ভেষজ, বিভিন্ন ধরনের খাবারের আস্ত যে ছাল বাকল, পাতা থেকে শুরু করে গুঁড়ো পাউডার এবং বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে খাঁটি বা হাতে বানানো খাবার দাবারগুলো কিন্তু পেয়ে যাবেন। তবে আজকের ভিডিওতে আমি আপুদের এখানে থাকা কিছু স্পেসিফিক প্রোডাক্টের উপর ফোকাস করব। ভিডিও শুরুতেই বলে দিই, যেমন গোটা মশলা থাকতে পারে সেখানে, কিছু নিউট্রিশিয়াস ফুড থাকতে পারে সেখানে, এবং হচ্ছে গিয়ে লাল চাল, তেল, তারপর হচ্ছে এই জাতীয় কিছু জিনিস থাকবে। এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানাবো। আর যারা সরাসরি শপে আসবেন, চলে আসবেন আর এম অর্গ্যানিক প্রোডাক্ট। আর আপুদের এই শপ বা হাউস নাম্বারটা হচ্ছে পুরনো, বাড়ি নাম্বার হচ্ছে 1311, নতুন হচ্ছে 53/23, পলাশপুর গ্যাস রোড, কদমতলি, ঢাকা 1236। দুটো হটলাইন নাম্বার অল টাইম খোলা পাবেন। আর হচ্ছে গিয়ে আপুদের এই নাম্বারে সরাসরি কল দিতে পারেন, কারণ এখানে মোবাইল নেটওয়ার্ক নিয়ে কোনো ইস্যু নাই, চাইলে হোয়াটসঅ্যাপের মতো কল দিতে পারেন। আর যারা অনলাইনে কিনবেন, অবশ্যই ফেসবুক পেজ আর এম অর্গ্যানিক প্রোডাক্টে ইনবক্স করবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু নাম্বারটা সেভ করে নেবেন বা এই মধ্যে, তারপর আপনাদের প্রোডাক্ট লিস্ট পাঠিয়ে দিলে ওই অনুযায়ী প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। শপের প্রোপাইটার রাজু ভাই আছে আমার সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভালো আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাজু ভাই, আজকে আমরা চাচ্ছিলাম যে আমাদের যে সেই ঢেঁকি ছাটা চাল, খাঁটি হচ্ছে গিয়ে কি বলি আমরা এগুলাকে, লাল চিনি, তারপরে হচ্ছে গাওয়া ঘি বা এই ধরনের, বা যে আমরা আস্ত মশলা যেগুলো ইউজ করি সেগুলোর ব্যাপারে একটু জানবো। তো আমরা প্রথমে কি ঢেঁকি ছাটা লাল চালটা দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, করতে পারবো। আচ্ছা, সো এখানে একটা স্যাম্পল রাখা হয়েছে, কারো যদি বেশি পরিমাণ লাগে সেটাও কিন্তু দেওয়া যাবে। এখানে সর্বনিম্ন একটা প্যাকেট করা হয়েছে, সেটা হচ্ছে 1 কেজি। 1 কেজি 100 টাকা না ভাইয়া? 1 কেজি 100 টাকা ঢেকি ছাটা লাল চাল। আর এটাকে কি যেন বলে, এটা খিচুড়ির জন্য? আচ্ছা, এটা হচ্ছে 150 টাকা কেজি। আছে খুদ, যেটা দিয়ে বউ ভাত, বা কোনো কোনো অঞ্চলে বৌয়া বলে, খুদের ভাত বলে, আমাদের অঞ্চলে লাতা বলে, সো সেটা খাওয়ার জন্য 1 কেজি 70 টাকা। আচ্ছা, এখানে ভাইয়া কি যেন বলছিলেন, লোহার কড়াইতে জাল দিতে 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 আখের গুড় খেতাম। নর্মালি তো আখের চিনি এরকম রটা খাই নাই, তো আমার কাছে গুড় গুড় লাগতেছে ভালো। এটা অনেকে ট্রাই করতে পারেন যারা অর্গানিক খাবার চান। এটা দুইভাবে রাখছেন? এটা, হ্যাঁ, এটা দুইভাবে রাখছি বলতে, এটার কেজি হিসাব করে যদি দেই আপনার, এটা তো আসলে একটা পটে করা, এটা এই পটটার কিনতে ওইটার কস্টিংটা এটার সাথে অ্যাড হয়। এই জন্য দেখা যায় এখানে হাফ কেজি আছে, এটা 170 টাকা। কিন্তু যদি কেউ মনে করে যে না আমার পলি প্যাকেট দেন, সেক্ষেত্রে 150 টাকায় হাফ কেজি পাবে আর 295 টাকা হচ্ছে 1 কেজি। আচ্ছা, এখানে এটা কি দেখতে পাচ্ছি, এটা ওই ঈশের আধা কেজিও নেওয়ার অপশন আছে, আধা কেজি নেওয়ার অপশন আছে, মাত্র 35 টাকা। লাল চিরা যেটা বলি আমরা, একদম ফ্রেশ লাল চিরা, এটার মধ্যে আপনি একটা ধান দেখতে পারবেন না, একটা ভাঙা অর্ধেক চিরা খুঁজে বের করতে পারবেন না, মানে এতটাই ফ্রেশ। সেটার কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আসার পরেও আমাদের একজন হোম মেকার আছে, যিনি বাসায় বসেও আবার এটার প্রতি অনেক যত্ন নিয়ে এটাকে ঝেড়ে মুছে তারপরে হচ্ছে গিয়ে এটার আবার প্যাকেট করে। 100 টাকা কেজি লাল চিরা। আর টেপা বড়র বোধহয় এখানে 500 গ্রামের প্যাকেট, 500 গ্রামের প্যাকেট আছে, যেটা হচ্ছে 75 টাকা। আচ্ছা, এখন আমরা কিছু মশলার দামে আসি। যেমন এখানে শাহী জিরা 50 গ্রামের দাম হচ্ছে ভাইয়া 100 টাকা। এটার আর বড় প্যাকেট হয় না, না এটাই অ্যাজ ইউজুয়াল প্যাকেট। সফনা, আর এটা হচ্ছে জোয়ান, এটা হচ্ছে 50 গ্রাম 30 টাকা। মেথিটা আমি নিজে খেয়েছি, বিশেষ করে মেথি ভেজানো পানি, মানে ৫০ টাকা ৫০ গ্রাম। আর জিরা, গোটা জিরার একটা প্যাকেট 100 গ্রামের পাচ্ছি 100 টাকা। গোটা জিরা অনেক ভাবে নেওয়ার অপশন আছে, জারে, কৌটায়,
পরিমাণে বেশি কম অনেকভাবে। এটা হচ্ছে রাধুনি 50 গ্রাম 45 টাকা, এটা হচ্ছে তোকমা 50 গ্রাম 20 টাকা, এটা হচ্ছে পাঁচ ফোড়ন 100 গ্রাম 50 টাকা, এটা কালো তিল 50 গ্রাম 25 টাকা। তারপরে হচ্ছে এখানে আমরা দুই ধরনের এলাচ দেখতে পাচ্ছি। এই একটা এলাচ হচ্ছে নর্মাল বলতে মানে অ্যাকচুয়ালি যেটা আমরা সচরাচর দেখি, এটা 25 গ্রাম 100 টাকা। বাট একটা এলাচ যেটা সুগন্ধির জন্য বেশি মানুষ চেনে বা যেটাকে অনেকে সবুজ এলাচও বলে, এটা খুবই সুগন্ধি। মানে এখানে যদি আপনি দুই তিনটা এলাচ দিলে যা হবে, আমার মনে হয় এটা একটা দিলেই তা হবে, প্রচন্ড ঘেরান। মানে একটা ইজ করলে ঘেরা হয়ে যায়। 25 গ্রাম 110 টাকা। আর এখানে এটাকে আমরা কালো এলাচ বলি, তো কালো এলাচ 25 গ্রাম 95 টাকা। তারপরে জিরার এখানে আরো বড় প্যাকেট আছে 200 গ্রামে, যেটা হচ্ছে 200 টাকা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলি ভাইয়া কাবাব চিনি। এইটা আর আমি কিসের সাথে মিলায় ফেলি, গোলমরিচ। আচ্ছা, গোলমরিচের সাথে সাথে বলে দেই, আমার মতো যাদের মশলা চিনতে অসুবিধা তাদের বলি, কাবাব চিনির একটা লাঠি কাঠি থাকে, গোলমরিচের কোনো কাঠি লাঠি থাকবে না। কাবাব চিনি কত গ্রাম? 25 গ্রাম 95, আর কালো গোলমরিচ 50 গ্রাম 60 টাকা, ঠিক আছে। পোস্ত দানা 80 টাকা হচ্ছে 25 গ্রাম, সাদা গোলমরিচ 25 গ্রাম 45 টাকা। এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে তিসি, ফ্ল্যাক্স সিড বা তিসি 100 গ্রাম 40 টাকা। তারপরে এখানে আসি জয়ত্রী 20 গ্রাম 100 টাকা। দেখেন 100 টাকা কত জয়ত্রী। তারপরে হচ্ছে স্টার এলাচ 25 গ্রাম 50 টাকা, লবঙ্গ 110 টাকা 55 গ্রাম, 110 টাকা এলো 55 গ্রাম 50 গ্রাম 110 টাকা। এটা হচ্ছে কেউ 50% নিচে দেবো, ঠিক আছে, এই কারণে এখন এখানে আছে 55 টাকার। আচ্ছা, ওকে, ফাইন। তার মানে আপনি কেউ যদি চায় 25 গ্রাম নিতে সেটাও দিবেন? হ্যাঁ দেবো। বাহ, চমৎকার। আচ্ছা, এখানে দেখি রাজমা, এটা কিন্তু অনেকের খুব প্রিয় একটা খাবার, বিশেষ করে আমি জানি না আমাদের বরিশাল অঞ্চলের মতো কোন কোন অঞ্চলে এভাবে খায়। সিমের বিচিটা আমরা শুকিয়ে সংরক্ষণ করি, একটা সময় ওটা পানিতে ভিজিয়ে ওইটা কিন্তু গরু মাংসের সাথে দিয়ে খেতে অনেক মজা। সো রাজমাটাও সেম ওভাবে খেতে খুব মজা, ঠিক আছে। এটার উপরে খোসাটা আবরণটা ফেলে দিয়ে রান্না করে খেতে অনেক মজা। এটা হচ্ছে 250 গ্রাম বা 250 গ্রাম হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে যে আপনার সাবুদানা 250 গ্রাম 60 টাকা। এটা হচ্ছে কাতিলাগাম, তবে কাতিলাগাম হচ্ছে এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বড় দানা, একটা হচ্ছে ছোট দানা। ছোট দানাটা 100 গ্রাম 70 টাকা, বড় দানাটা 100 গ্রাম 80 টাকা। আর কর্নফ্লাওয়ার 250 গ্রাম 60 টাকা, 250 গ্রাম পাচ্ছেন মাত্র 60 টাকা। আপুদের নিজেদের ক্ষেতের জিরা ধনিয়াটা কিন্তু এবছর আপুদের নিজেদের ক্ষেতেরটা আসছে, ভবিষ্যতে হয়তো আরো বড় পরিসরে হবে চাষ, ইনশাআল্লাহ। 200 গ্রাম হচ্ছে মাত্র 70 টাকা। গম পাওয়া যাচ্ছে, জাস্ট গমটা দেখেন, মানে আপনার দিকে তাকায় আছে, এর মধ্যে আপনি কোনো একটু ধুলা পাবেন না, কোনো একটু এটার যে খোসার একটু অংশ পাবেন না, মানে এতটাই ফ্রেশ। আমি তো নিয়ে জাস্ট লিটারালি সাথে সাথে একটা ধোয়া দিয়ে ভেজে খাইছি, মনে হয় ওইটা যদি আপনি কোনো একটা ভেজা রান্নাঘরে যে টাওয়াল হয় একটা ধোয়া লাগে না, এটা ধোয়া, অলরেডি ধোয়া, আর এটা ধোয়া, আমি জানতাম না, আমি জানতাম না, এই জন্য হচ্ছে ধুয়ে নিছিলাম, এটা ধোয়া পরিষ্কার। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই তথ্যটা দিয়ে দিলাম, তাহলে আরও কষ্ট নাই। 500 গ্রাম 60 টাকা, 250 গ্রাম পর্যন্ত পাবেন মাত্র 30 টাকা, ঠিক আছে। এরপরে ভাই আমরা এখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে ইসবগুলের ভুষি, ইসবগুলের ভুষি। এটা হচ্ছে আপনি 50 গ্রাম মানে ছোট প্যাকেট চায়, সেজন্য তাদের জন্য রাখছি যে এর 75 টাকা, মাত্র 75 টাকা। আর এখানে যদি বড় কারো নেওয়ার ইচ্ছা থাকে বা কৌটায় নেওয়ার ইচ্ছা থাকে 100 গ্রাম 160 টাকা। আর এখানে কালো জিরা 200 গ্রামের, যার যদি কেউ নেয় 150, আবার যদি কেউ প্যাকেট নেয় প্যাকেটও দেওয়া যাবে, প্যাকেটও আছে, আবার লুজ আছে যে অনেকে আছে যেভাবে চান নিতে পারবেন। আচ্ছা, এটার সাথে আমরা সরিষাটা দেখাই, আমি আপুর দোকান থেকে নেওয়া সরিষা দিয়ে এবছরের সবচেয়ে বড় ইলিশ মাছটা রান্না করে খাইছি, মানে এত মজা ছিল, আর আমার আম্মা এত পছন্দ করছে যে এত ফ্রেশ সরিষা যে আমরা একদিন ভর্তা খেতে যাচ্ছিলাম এটার, যে এত সুন্দর। এটা খুলে দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা দানা, এটাও একদম ধুয়ে পরিষ্কার করা, এটার ভিডিও আমি নিজে দেখছি। সো এটা কত ভাইয়া, মানে এই কোনটা 150 গ্রাম 50 টাকা, 50 টাকা। আর 300 গ্রাম, আর 300 গ্রাম যেটা সেটা হচ্ছে আপনার 100 টাকা, 100 টাকা। আবার এরকম আছে, আপনারা যদি কেউ 100 গ্রাম নিতে চান বা তারও মানে কেউ 50 গ্রাম নিতে চান, সেটা আপনাদের মেপে দেওয়া যাবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে একদম ফ্রেশ তেজপাতা,
ঠিক আছে, তেজপাতা এখানে 50 গ্রাম 30 টাকা। তারপরে এখানে কিছু ভেষজ জিনিস আছে যেটা আমি নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আচ্ছা, এখানে আছি যেটা আমরা বলি দারুচিনি, দারুচিনি 100 গ্রাম 65 টাকা। আচ্ছা, এর পাশাপাশি এখান থেকে আমি একটু কিছু ড্রাই ফ্রুটসের দাম, আচ্ছা আরও দুই একটা মশলার দাম একটু রয়ে গিয়েছে, যেমন খোসা সহটা নিলে পার পিস কত, খোসা ছাড়াটা পার পিস কত? এটা 12 টাকা আর 15 টাকা। 12 টাকা এটা খোসা সহ, আর 15 টাকা এটা খোসা ছাড়া। খোসা ছাড়া, ওকে ফাইন। আচ্ছা, এখন ভাই আমাকে একটু বলবেন মিষ্টি কুমড়োর বীজ কেজি কত চলছে, 100 গ্রাম নিলে কত? এই এইগুলার ভিতরে কেজিটা না মানে একটু বলার, এটা হলো কেজি হলে 1100 টাকা, কিন্তু আমরা যদি কেজিতে কেউ নেয় তাহলে আরো কমায় রাখতে পারি, কমায় রাখা যাবে। কিন্তু কেউ যদি কম নেয়, যেমন ধরেন আমাদের, হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় এখানে 50 গ্রামেরই দাম বলে দেন, 50 গ্রাম 55 টাকা, তার মানে 100 গ্রাম 110 টাকা, 110 টাকা, তার সেটা 1100 টাকা। কিন্তু কেউ যদি 1 কেজি নেয় তাহলে হয়তো বা তাকে 50 টাকা অনার অবশ্যই করা হবে, বুঝতে পেরেছি। এই 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 প্রোডাক্টগুলোতে এরকমই একটু অনার তো হবে, এই প্রোডাক্টগুলো, এই এই কাজু বাদাম, এই সব ছোট ছোট প্যাকেট একটু বলে দেই আমরা, ছোট প্যাকেট বলে দেই যে কেজি নেবেন সেই একটু অনার পাবেন, এটা বলে নিলাম। এটা যেমন আপনার 100 গ্রামের, এটা হলো যে ঘিতে ভাজা। তবে হ্যাঁ একটা কথা বলি, এই অনার করা হবে 100 গ্রাম 1 কেজি কিনলে সেটা ভাইয়া ডিসাইড করবে, আর ছোট ছোট প্যাকেটে আপনারা কোনো দামাদামি করেন না, কারণ ভিডিওটা ফিক্সড প্রাইসই, এটা দোকানে আসলেও ফিক্সড প্রাইস, এটা ভিডিওর জন্য ফিক্সড প্রাইস বলে দিলাম একটাই কারণে, কারণ অনেকে ফোন দিয়ে ভাইয়াদেরকে প্রাইস নিয়ে একটু বার্গেন করে এই জন্য। ঘিয়ে ভাজা কতটুকু? এটা 100 গ্রাম 170 টাকা, 170 টাকা। তারপরে এখানে আছে পেস্তা, পেস্তার প্যাকেট কতটুকু? 50 গ্রাম 200 টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে কাজু বাদাম কাঁচাটা, কাঠ বাদাম আমান যেটা বলি, এটার 50 গ্রাম 70 টাকা। আমি তো লাস্ট টাইম এসে এক প্যাকেট দোকানে বসেই খাইছি, আমার আলু বোখরা অনেক পছন্দ, আচার টাচার ভালো লাগে না, শুধু আলু বোখরাই আমার অনেক পছন্দ, এটা তো পুষ্টিগুণ অনেক। আর এখানে ম্যাঙ্গো ইয়া পাওয়া যায় ড্রাই ফ্রুট হিসেবে, এটা পার পিস, এটা পার পিস না পুরো, এটা কেজি 1200 টাকা হিসেবে করে, এটা যে অনেকে আছে যে মিক্স নাট করে সেক্ষেত্রে এটা দেয়, এটা স্লাইস করে লম্বা করে এটা খাওয়ার টেস্ট বাড়ায়, খাওয়ার টেস্ট বাড়ায়। ওকে ফাইন ভাই, তো আমরা যেই যে প্রোডাক্টগুলো দেখলাম, আমি জানতে চাই এই প্রোডাক্টগুলো আমরা যারা অনলাইনে কিনবো ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হচ্ছে, ঢাকার ভেতর থেকে নিলে কিভাবে এবং ঢাকার বাইরে থেকে কিভাবে? আসলে এটা এই মুহূর্তে ওই মানে আমরা রেস্ট্রিকশনটা ওরকম দিচ্ছি না, যেমন ঢাকার বাইরে তো না হলেও অন্তত 1000 টাকার প্রোডাক্ট, মানে দুইটা তিনটা আইটেম নিলেও তো 1000 টাকা হয়ে যায়, তা সেটাও আমরা দিতে পারবো। 300-500 টাকা অ্যাডভান্স করলে আপনি দিয়ে দেন? হ্যাঁ দিয়ে দিবেন। ঢাকার ভেতরে কি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি। প্রোডাক্ট অর্ডার করতে হলে আরএম অর্গানিক প্রোডাক্ট ফেসবুক পেজ অথবা ভাইয়াদের যে নাম্বারগুলো আমি ভিডিও স্ক্রিনে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন, আর যারা সরাসরি দোকানে আসবেন তারা অবশ্যই কল দিয়ে এই ঠিকানাটা আরেকবার একটু এনশিওর হয়ে নেবেন। আর এখানে আসার সহজ উপায় হচ্ছে শনি আখড়া দিয়েও আসতে পারবেন, রায়ের বাগ দিয়েও আসতে পারবেন। সো দেখাবো ইনশাআল্লাহ এই সবের নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।